গত সপ্তাহে ভারতীয় এক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন তারিখও দিয়েছেন তার মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ বর্তমানে ইউরোপে চারিদিকে চলছে বড় যুদ্ধের কানাঘোষা হুমকি পাল্টা হুমকির পর এখন যেন সবাই মাঠে নেমে পড়েছে নেটো আর রাশিয়ার বিভিন্ন পদক্ষেপ এমনটাই ইঙ্গিত দিচ্ছে ইতিহাস বলছে অতীতে দুইটি বিশ্বযুদ্ধের জন্য ইউরোপীয়রা দায়ী ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এবারও তার পুনরাবৃত্তি হবে তা প্রায় নিশ্চিত ইতিমধ্যেই মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া এমন হুমকির মধ্যে বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা হলো ঠিক তাই এবার সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন হলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সংখ্যা আরও বেড়েছে পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করবে মস্কো গতকালই ফ্রান্স ইউক্রেনকে মিরাজ টু ট্রিপল জিরো ফাইভ মডেলের যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যেই দেশটি আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনে সেনা পাঠাতে চাইছে এবং নেটোর কয়েকটি দেশ রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে এই ফাঁকে যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেন নিয়ে তাদের নীতি বদলে ফেলছে নতুন এই নীতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যা চাইছেন তা সবটা পূরণ হবে না কিন্তু রাশিয়ার অনেক ভেতরে হামলা চালানোর সুযোগ খুলে যাচ্ছে এমন পরিস্থিতিতে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি গত বুধবার বরিস পিস্টোরিয়াস বলেন জার্মানির সশস্ত্র বাহিনী বোনদেস এই দশকে শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার রাশিয়ার ইউক্রেইন আক্রমণ করার পর ইউরোপে সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছেন মূলত ইউক্রেন একেবারে ধ্বংসের কিনারে ইউক্রেইন এমনিতেই সেনা ঘাটতিতে রয়েছে তারপর দিন যত গড়াচ্ছে যুদ্ধে হতাহত মানুষের সংখ্যা ততই বাড়ছে রাশিয়ানদের একটি সূত্র বলছে মে মাসে পঁয়ত্রিশ হাজারের মতো ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন সেনাবাহিনীর এই শূন্যতা ইউক্রেন পূরণ করতে পারছে না বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের যে কর্মসূচি ইউক্রেন নিয়েছে তার প্রক্রিয়াটা এখন চলমান প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর সময় সাপেক্ষ ব্যাপার একটা উড়ো খবর ছড়িয়ে পড়েছে যে রাশিয়ানরা যুদ্ধক্ষেত্রে নতুন করে বড় সংখ্যক সেনা পাঠিয়ে নিজেদের শক্তি বাড়াতে চলেছে অনেকে মনে করছেন খারকোফ অঞ্চলে শক্তি বাড়াতেই যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা বাড়াচ্ছে রাশিয়া অন্যরা মনে করছেন সামি অঞ্চলে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলতে চাইছে রাশিয়া আবার কেউ কেউ মনে করছেন খুব শীঘ্র নিয়ন্ত্রণ রেখা জোরে হামলা জোরদার করবে যাতে আরও বেশি ভূখণ্ডে নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে পারে নেটোর নেতারা ভয় পাচ্ছেন যে রাশিয়ানদের আক্রমণের চাপে ইউক্রেনের পতন ঘটতে পারে রাশিয়া এরপর কি করতে চলেছে তা তারা ভালো করেই অনুমান করতে পারছেন কিন্তু তারা ভালো করেই জানেন যে ইউক্রেনকে রক্ষা করতে সেখানে ছোট সংখ্যক সেনা পাঠানো কোনো সমাধান নয় তাতে ইউরোপ বডি ব্যাগে ভরে উঠবে ন্যাটো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় না বিশেষ করে নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের বিপর্যয়কর ঘটনা রাশিয়ার সঙ্গে এখন চুক্তিতে আসা মানে বড় ধরনের ছাড় দেওয়া ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কি যুদ্ধ করতে যাবে ন্যাটো পরীক্ষিত ও খাঁটি সামরিক শক্তি কেবলমাত্র যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের সেনাদল অভিযাত্রিক ও আকারে ছোট রাশিয়ার স্থলবাহিনীর সঙ্গে তাদের তুলনা চলে না দুর্ভাগ্যজনকভাবে ভাবে রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলার নতুন এই নীতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো যুদ্ধ ঘোষণা সামিল এর মানে হচ্ছে রাশিয়া প্রতিশোধ নিতে চাইবে সে ধরনের কোন প্রতিশোধের ঘটনা ইউরোপে বড় পরিসরে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে সামগ্রিক ফলাফল হল ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে ন্যাটো আরও ক্ষয়ক্ষতির মুখে পড়বে তাদের সেনারাও হতাহত হতে পারেন এই দৃশ্যপটের বাইরে ন্যাটো যদি রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় কিংবা ইউক্রেনে স্থল সেনা পাঠায় তাহলে ইউরোপের পরিস্থিতি শোচনীয় হবে ন্যাটো যদি বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে সেটি খুবই ঝুঁকিপূর্ণ হবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিয়ে গভীরভাবে যারা চিন্তা করেন তারা এই উপলব্ধিতে এসেছেন ন্যাটো কি তাহলে নিজের মৃত্যু ডেকে আনছে এদিকে পুতিন ধীরে ধীরে মুসলিম বলয়ের দেশগুলোর সাথে মিত্রতা বাড়াচ্ছেন পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাশিয়া চীন সৌদি আরব জিম্বাবুয়ে ও আফগানিস্তানের দিকে ঝুঁকছে দুই ট্রিলিয়ন ডলার মূল্যের অর্থনীতি দেশটি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনে এসব দেশকে আহ্বান জানিয়েছে যে শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সেন্ট পিটার্সবার্গ গড়ে তুলেছেন যার শাসকরা তারা এটিকে ইউরোপের জন্য একটি সুযোগ হিসেবে মনে করতেন ইউক্রেনের যুদ্ধ পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্কে সবচেয়ে বড় পতন ঘটিয়েছে উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সম্পর্কে এত তলানিতে আর কখনো যায়নি এমন অবস্থায় তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে তালেবান প্রতিনিধি দল দু সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তখন এ নিয়ে কেবল রাশিয়া নয় পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারে সফর আবার আলোচনায় উঠে এসেছে তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব সিন্টলার মনে করেন তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে আফগানিস্তান অ্যানালিসিস টমাস সহ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন রাশিয়া তালেবানের সরকারি স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে দু সাল থেকে তালেবানের সাথে অনানুষ্ঠানিক সম্পর্ক রেখেছে মস্কো সংগঠনটির কাছে রাশিয়া অতীতে অস্ত্র সরবরাহ করেছে বলে সন্দেহ করা হয় দু সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান বিশ বছর পর আফগান সরকারকে সমর্থন যোগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকেরা দ্রুতই আফগানিস্তান ছেড়ে যান এর ছয় মাস পর দুহাজার সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে এর আগে উনিশশো থেকে দু সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোন রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি দু সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে তবে শিন্ঠলার মনে করেন এর প্রতিদানে কোনো কিছু আশা না করে এমন ঘোষণা করা হলে একটি কূটনৈতিক অস্থিরতা তৈরি হবে তিনি বলেন চাইলেই কারো পক্ষে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসিক গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত কোন সংগঠনের সাথে গুরুত্বপূর্ণ কোন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব না তালেবানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়া খুব হিসাব করে এগুচ্ছে এবং এর ঝুঁকিও বিবেচনায় রাখছে বলে মনে করেন এই কূটনীতি বিশেষজ্ঞ তিনি মনে করেন যতক্ষণ নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তালেবানকে তার নিষেধাজ্ঞা তালিকায় রাখছে ততক্ষণ রাশিয়া তালেবানকে তার সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিচ্ছে কিনা এটা খুব কমই গুরুত্বপূর্ণ জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকা মেনে চলা রাশিয়ার জন্য আইনত বাধ্যতামূলক সেন্ট পিটার্সবার্গেও এমন সব তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে যাদের বিরুদ্ধে জাতিসংঘের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই